রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ইজারাদারকে বালুরঘাট বুঝিয়ে না দেওয়ায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ইজারাদার মেসেস পুতুল ট্রেডার্সের সত্ত্বাধিকার নাহিদ আক্তার নাহান অনুলিপি রাজশাহীর ছয় আসনের এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে গত ১৬ এপ্রিল দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে চলতি অর্থ বছরে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে চারঘাট বালুমহলের ইজারা লাভ করেন মেসার্স পুতুল টেডার্স দোসরা এপ্রিল বালুমহালের ইজারা বাবদ মোট দুই কোটি বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা পরিশোধ করেন ১৪২৬ বাংলা বছরের প্রথম দিনে পহেলা বৈশাখ বালুমহালটি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বুঝিয়ে দিচ্ছেন না চারঘাট ইওনো অভিযোগে আরও উল্লেখ করা হয় গত সোমবার বালুমহালের দখল বুঝিয়ে নেবার জন্য ঘটনাস্থলে যান ইজারাদার সহ তার লোকজন এ সময় চারঘাটের ইওনো নাজমুল হকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেখানে পূর্বে রিজারাদার রনি বালু উত্তোলনে সরঞ্জাম সহ অন্যান্য উপকরণ বালুমহাল থেকে সরিয়ে নেননি গেল বছরের তিরিশ চৈত্রের মধ্যে বালুমহাল থেকে সমস্ত ধরনের সরঞ্জাম সরিয়ে নেবার কথা থাকলেও এখনো বড় আকারের বৃষ্টি বালুর স্তূপ রয়েছে বালুমহাল থেকে বর্তমানেও ট্রাক এবং ড্রাম ট্রাকে বালু সরবরাহ করা হচ্ছে বর্তমান ইজারাদার নাহিদ আক্তার নাহান বলেন কার্যালয়ে টেন্ডার দেয় আমি টেন্ডারের সর্বোচ্চ দরদাতা হয় আমাকে চারঘাট ঘাট মোজার বালুমহলটি ইজারা দেয় আমি ইজারার সম্পূর্ণ টাকা দুই দুই কোটি বিয়াল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা একযোগে পরিশোধ করি চালানের মাধ্যমে পরিশোধ করার পরে আমি জেলা প্রশাসকের অনুমতি ক্রমে যাতে যাই সরজমিনে যে দেখি যে পূর্বের ইজারাদারের সরঞ্জামাদিসহ তাদের বালি উত্তোলন করে রাখা আছে এবং আমার মোজার পাশেই মুক্তারপুর মোজা বলে একটা জায়গা আছে যেটা নোম্যান্স ল্যান্ড দুইটা বড় প্রতিষ্ঠানের কারণে ওই জায়গাটা ইজারা দেওয়া হয় না সেখানে প্রায় বৃষ্টির উপরে বালির স্তূপ রেখে দ্বারা অবৈধভাবে ব্যবসা করছে আমি জেলা প্রশাসককে দরখাস্ত দিই যে এই স্তূপগুলো সরে সরানো এবং আমার পূর্বের ইজারাদারের যেগুলো আছে সবগুলো সরিয়ে আমাকে আমার জায়গা নির্দিষ্ট ইজারাকৃত জায়গাটা বুঝিয়ে দেওয়া হোক ব্যবসা করার জন্যে আমার দরখাস্তের পরিপ্রেক্ষিতে ইউনু সাহেবকে দায়িত্ব দেয় ইউনু সাহেব আমাকে ডেকে পাঠান আমি ইউনু সাহেবকে যে আমার ঘটনা বলার পরে ইউনু সাহেব সরজমিনে আসেন সরজমিনে এসে ইউনু সাহেব অসৌজন্যমূলক আচরণ করে যে এই জায়গাটা আপনি আপনার তো পরিষ্কার আছে আমি আপনি নিজে সরজমিনে যে দেখেন যে ওখানে এক্সিমিটার মেশিন তাদের বালি এ অবস্থায় অবৈধভাবে তারা রেখেছে আমাকে ক্লিয়ার করে দেন যে আপনি সই করেন আমি বললাম যে আমাকে ঘাট বুঝিয়ে না দিলে আমি কীভাবে সই করব আপনি ঘাটটা আমাকে বুঝাই দেন আমি ব্যবসা শুরু করব ও বলল সই না করলে আমি এখানে আসবো না কারণ সেটা আপনার ব্যাপার পরবর্তীতে আমি সরজমিনে যে পেলাম না পূর্বে রিজারাদারকে মৌখিকভাবে এক সপ্তাহ সময় দিয়ে দিলো মাল সরানোর আর একজন যে ইউসুফপুর বালিমহল টেন্ডার নিয়েছে সে বলছে যে রাস্তা আমি ব্যবহার করব তো ইউনো সাহেব তাকেও মৌখিকভাবে নির্দেশ দিল যে হ্যাঁ আপনি ওখান থেকে বালু নিয়ে সেখানে ব্যবসা করতে পারবেন যদি তাই হয় তুই একটা মোজার টেন্ডার দিয়ে সারা নদীর কুলে যদি ব্যবসা করতে পারি তাহলে এত ঘাট টেন্ডার দেওয়ার কিছু ছিল না তা আমি ওর মতো অবস্থায় ঘাট যদি বুঝিয়ে না পাই আমি এত টাকা তো আমার ক্ষতি হবে প্রতিদিন আমি লক্ষাধিক টাকার উপরে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ যে সরকারি টেন্ডার সরকারি বিধি মোতাবেক আইনানুকভাবে আমার টেন্ডারকৃত জায়গাটি বুঝিয়ে দেওয়া হোক আর অবৈধ যে জায়গাগুলোতে তারা বালির স্তূপ করে রেখেছে মুক্তারপুর সহ চারঘাট মোজার ভিতরে এই বালির স্তূপগুলো তারা জেলা প্রশাসক মহোদয় যেন দ্রুত এগুলো অপসারণ করে আমাকে ব্যবসা করার সুযোগ করে দেয় আমি বৈধ ইজারাদার বালুমহলটি ইজারা পেতে আমাকে আড়াই কোটি টাকা ব্যয় করতে হয়েছে বালুমহলটি দখল বুঝিয়ে না দেবার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি দ্রুত বালুমহল বুঝিয়ে দেওয়া হোক বালুমহল থেকে বালুর স্তূপ দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি জানতে চাইলে চারঘাট নাজমুল হক বলেন এটা চারঘাট ঘাট বালুমহল নিয়ে তারা বলছে যে তারা তাদের চোদ্দ তারিখ আমাদের নিয়মটা হচ্ছে বৈশাখের প্রথম দিন পয়লা বৈশাখ আমরা বালুমহাল আমাদের কাছ থেকে তারা নিয়ে নেবে মানে কাগজে কলমে তো আমাদের দুটো বালু মহল ইউসুফপুর আর চারঘাট ইউসুফপুরটা বুঝে নিয়েছে বাট চারঘাট তারা বলেছে যে তারা বুঝতে বুঝে নিতে অপারগতা প্রকাশ করে কেননা বালু মহলে যাওয়ার যে রাস্তা সেখানে বাস দিয়ে ব্যারিকেড দেওয়া আছে এবং সেখানে বালু রাখার মতো পরিবেশ তাদের নাই নতুন করে নতুন যেই যারা গ্রহীতা বালু মহল পেয়েছে সে যে বালু উত্তোলন করে রাখবে এরকম জায়গাটাও নাই তো পনেরো তারিখ আমি নিজে অফিসার ইনচার্জ চারঘাট মডেল থানা আমার সার্ভেয়ার সহ সংবাদকর্মী সহ আমরা স্পটে যাই এবং সেখানের যে ব্যারিকেড ছিল সেটা আমরা সরিয়ে ফেলি এবং রাস্তাটা ওপেন করে দিই যদিও পূর্বের রিজারাদার যেটা বলে যে এই রাস্তা তারা করেছে কিন্তু আমাদের নকশা অনুযায়ী এটা সরকারি রাস্তা এবং আমি ওখানে ঘোষণা দিয়ে আসি এই রাস্তা সবাই ইউজ করবে কেউ ইউজ করবে কেউ ইউজ করবেন এটা হতে পারে না সবাই ইউজ করতে পারবে আর পূর্বের ইজারাদারের তেরো চার দুই হাজার তারিখ পর্যন্ত যে বালুগুলো আছে তারা আমাদের কাছে লিখিতভাবে দুই মাস সময় চেয়েছে সরিয়ে নেওয়ার জন্য আমরা আসলে এটা আমরা দিতে পারি না লিখিতভাবেই আমরা বলেছি যে মৌখিকভাবে আপনি সাত দিনের ভিতরে সরাবেন অন্যথায় জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে আর বর্তমানে ইজারা গ্রহীতাকে বলা হয়েছে যে আমরা আসলাম আমরা রাস্তা ক্লিয়ার করে দিলাম আপনি কাজ শুরু করেন আপনার বালু আপনার সারে একর আপনি এটা বুঝে নেন এবং কাজ শুরু করেন তো তারপরেও তিনি আসলে আমাদের যে দখল হস্তান্তরের যেই কাগজে তিনি স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন এক্ষেত্রে আসলে তখন আমরা আর তাকে ওটা বুঝিয়ে দিয়েছি কিন্তু তিনি কোনো স্বাক্ষর না করে সিনি ওখান থেকে স্পর্ট থেকে চলে যায়